বিসমিল্লাহিরহমানিরহিম, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো সকাল সকালে যে আলু পুরি বানিয়েছিলাম অ্যান্ড সাথে চা, আলু পুরির সাথে চা হলে আমাকে আর কিচ্ছুই লাগে না। তো এই তো ছোটোখাটো একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর আপনাদের জন্য অনেক অনেক ব্লগ বাকি আছে, সেগুলো আমি আপলোড দিব। আর আলু পুরির সাথে আমি এখানে এখন কলিজি রান্না করে নিব। আর দুপুরে আমি করলাগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছিল, তো সো করলা ভাজি করব। আর এটা আম্মু আমার সৈকত থেকে নিয়ে আসছে আমার জন্য, সো অনেক সুন্দর একটা জিনিস, এখানে পাওয়া যায় না ঢাকায় বেশিরভাগ, তো সেই জন্য আনিয়েছি। আর এখানে আদা রসুন আমার ব্লেন্ড করা ছিল, সো সেগুলো ব্লেন্ড করে নিব। আর এখানে যে করলা ভাজি উঠে দিয়েছি, তো একটু একদম সুন্দর করে লাল লাল করে ভাজি করে নিব, কারণ লাল লাল করে খেতে আমার খুবই ভালো লাগে। আর এই পেশে করে নিব পাতাকপি, বা অনেকে বাঁধাকপি বলে থাকেন, বাঁধাকপি ভাজি করে নিয়েছি। তো অনেক সুন্দর একটা কালার এসেছে দেখতেই পাচ্ছি, আর খেতেও দারুণ। সো দুই পাশে দুটো ভাজি চড়াই দিয়েছিলাম দুপুরে রান্নার জন্য, আর সাথে কলিজি রান্না করব। তো সো চলেন লেটস গো। এখন এই তো দেখবেন, আর সবাই কেমন আছেন আমার ভিডিও যারা এতক্ষণ কষ্ট করে দেখেছেন, ছোটো ভাইয়ারা, বোনেরা, আপুরা, আন্টিরা আমার। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ওয়ানেস মাস্তি ব্লগের পাশে থাকবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে এখানে দেখেন আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি একদম সুন্দর করে, খালা কেটে গিয়েছিল। তো আগের ব্লগে আমি দেখাইছিলাম আপনাদেরকে যে খালা কেটে গিয়েছে, এখন আমি এগুলো ব্লেন্ড করে নিব। সো এখানে এখন কলিজি একদম রান্না করে নিব সবগুলো মশলা দিয়ে, আদা রসুন, জিরা, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া সব দিয়ে একদম ম্যারিনেট করে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন মরিচ গুঁড়া সব দিয়ে একবারে ম্যারিনেট করে নিচ্ছি, দেখেন। আর এই যে সুন্দর করে ম্যারিনেট করে নেওয়ার পরে তারপরে মধ্যে আমি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম খাড়া গরম মশলা, আপনারা চালিয়ে দিতে পারেন আর অনেকে যার পছন্দ মতো। আর আমি গুঁড়া দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজটা লাল করার পর শর্টকাটে আমি রান্না করেছি, পেঁয়াজটা লাল করার পর আমি একদম দিয়ে দিব এটা একবারে একদম ভাজা ভাজা করে। আর এটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। আর তারপরেই তো আমি খেতে বসে গিয়েছিলাম, রান্না বান্না হয়ে গিয়েছে। তারপরে যে পাপা সৈয়দপুর থেকে দই এনেছিল, সে দইটা এখন খুলবো। এটা ছিল ফুড ভিলেজের, এটা ছিল সৈয়দপুরের নাটোরের দই ঘরে। তো এগুলো পাপারা নিয়ে এসেছিল আমাকে দিয়ে চলে গিয়েছে। সো এই তো, আর তারপরে এখানে আমি এই যে কলিজি ভুনাটা করে নিব, ঠিক আছে। কলিজি ভুনা হতে হতে তারপর অন্যান্য কাজও আমি করে নিয়েছি, আপনাদেরকে সেটা শেয়ার করা হয়নি। মাঝখানে অনেক অনেক কাজগুলো করেছি যেগুলো দেখানো হয়নি, অফ ক্যামেরায় করেছিলাম। আর এই যে কলিজি ভুনাটা দেখেন কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে। আপনারা তাড়াহুড়া যাদের থাকে আপনারা করতে পারেন। এখানে ওয়ানিয়া, নানা ওয়ানিয়ার জন্য অনেক ধরনের বিস্কুট নিয়ে এসেছিল, সো সেগুলোই ওয়ানিয়া একদম দেখে সবগুলো ই করে দিয়েছে। তো ওয়ানিয়া নানা ওয়ানিয়ার জন্য এত কিছু, মানে ও নানা আসলেই ওর জন্য এগুলো নিয়ে আসে। সো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম কি কি এনেছে। চিপস, ওটা চিপস, ওটা চিপস আছে, আচ্ছা। সে একদম বিজি চিপস নিয়ে খাবে, অনেকগুলো চিপস সে খেয়েও ফেলেছে অলরেডি, এখন কুরকুরে খাবে। সো আমাকে খুলে দিতে বলছে, বাট শুধু নষ্ট করে ওয়ানিয়া খায় না, ওটা খুলে খুলে নষ্ট করে। আর বিস্কুটগুলো কিন্তু সবগুলো বিস্কুট অনেক ভালো ছিল, ছিঁড়ে দিব, আর অনেক ভালো কোয়ালিটি, অনেক সুন্দর খেতে, অনেক ভালো লাগে আমাকে। তারপরে বানিয়ে এগুলো নিয়ে খেলাধুলা করতেছিল, ওরে বাবা। আর মাঝখানে ফাঁকে আমি একটু ক্লিপ নিয়ে নিলাম, আর তারপরে একটু কাজ করে নিলাম, মানে নানি মানে একটু বাসায় অনেক কাজ থাকে। তো মাঝখানে মাঝখানে আপনাদের সাথে একটু ব্লগ শেয়ার করি। এটা ছিঁড়ে দিব, আমি ইনশাআল্লাহ ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, সবাই সবসময় আমার পাশে থাকেন। এই যে ওয়ানিয়া এখন বলছে চিপস খাবে, তারপর বাবা কিছু ফল নিয়ে এসেছিল, তো পেয়ারা ছিল, কমলা ছিল, আর নানান ধরনের ফল নিয়ে এসেছিল। তো সেগুলো আমি ফলের ঝুড়িতে রেখে দিলাম বের করে, কারণ নষ্ট হয়ে যাবে। আর আমাদের দিনাজপুরের পাঁপড়গুলো অনেক ফেমাস, পাপা সেখানকার পাঁপড় নিয়ে এসেছিল, আর সেখানকার পাঁপড়গুলো খেতে অনেক ভালো লাগে আমাদের। আর আমরা খেলা দেখছিলাম আর রাতে খাচ্ছিলাম পাঁপড়গুলো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর পাপা আমাদের জন্য দেশি ডিমও নিয়ে এসেছিলো, আর এই দেখেন আমি এগুলো সাজিয়ে নিয়েছি ফলের ঝুড়িতে।
আর এই তো দেখেন পাপড়গুলো আমি ভেজে নিয়েছি রাতে, আর সিদ্ধ ডিম পাপা নিয়ে এসেছিল দেশি। এটাই ছিল আজকের ব্লগ, ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।